হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা ক্লাস ইলেভেনের যে লেসান ওয়ান রয়েছে লীলাস ফ্রেন্ড সেই লীলাস ফ্রেন্ড থেকে কিছু গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন যেগুলো বিগত বছরে পরীক্ষায় এসেছে এবং এবারেও আসার খুব সম্ভাবনা রয়েছে আর যেগুলো খুবই ইম্পর্টেন্ট তো সেগুলো আমি নিয়ে এসেছি এটা দুটো ভিডিও আমি করেছি আজকে আমি ফার্স্ট পার্টটা আলোচনা করবো পরের ভিডিওতে সেকেন্ড পার্টটা আলোচনা করবো তোমরা ভিডিওগুলো ফলো করো অবশ্যই তাহলে তোমাদের অনেকটাই হেল্প হবে আর যারা আগের ভিডিওগুলো এমসি বা টেক্সট রিডিং যে পড়িয়েছিলাম সেগুলো দেখো যারা দেখো তাদেরকে বলবো দেখে নাও তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে প্লেলিস্টের লিস্টের লিঙ্কও পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো তাহলে শুরু করি ক্লাসটা প্রথম যে প্রশ্নটা হোয়াট কাইন্ড অফ জব ডিড সিদ্ধা ডু ইন শিবশঙ্কর সাউথ এটা দু হাজার চোদ্দো সালে এসেছিল পরীক্ষায় তো এটার মানে হচ্ছে যে শিবশঙ্করের বাড়িতে সিদ্ধাকে কি ধরনের বা কী কী কাজ করতে হতো এটার উত্তর হয়ে যাবে সিদ্ধা হ্যাড টু ওয়াশ ক্লোথস টেন দ্য গার্ডেন চপ উডস অ্যান্ড রান এর্যান্স অ্যান্ড টুক আফ লুক আফটার লীলা ইন দ্য শিবশঙ্কর সাউথ হাউস হোল্ড তাহলে শিবশঙ্করের বাড়িতে সেটা জামা কাপড় কাটতো গার্ডেন পরিষ্কার করতো কাঠ কাটতো এমন কিটুকিটাকি যদি কিছু আনার হয় দোকান থেকে সেগুলো এনে দিত আর লীলার দেখাশোনা করত। দু নম্বর প্রশ্ন হোয়ার ডিড লীলাস মাদার ফাইন্ড দ্য চেন লীলার মা চেনটা কোথায় খুঁজে পেয়েছিলো এটা কিন্তু দু সালে পড়েছিলো তাহলে এর উত্তরটা হয়ে যাবে লিলার মাদার ফাউন্ড দ্য চেন ইন্টু দ্য ট্যামারিন পট ইন দ্য কিচেন লিলার মা তেঁতুলের হাড়িতে যেটা রান্নাঘরে ছিল সেখান থেকে কিন্তু চেনটা খুঁজে পেয়েছিল তিন নম্বর প্রশ্ন হোয়াই ডিড সিদ্ধা লিভ দ্য ওল্ড মাস্টার্স হাউস কেন সিদ্ধা পুরনো যে প্রভু যেখানে কাজ করতো তাদের বাড়ি ছেড়ে দিয়েছিল তাদের বাড়ির কাজ কেন ছেড়ে দিয়েছিল এটা দু সালে পড়েছিল উত্তরটা হবে সিড্ডার লেফট হিজ হাউ ওল্ড মাস্টার হাউস বিকজ হিজ মাস্টার হ্যাট লেফট দ্য টাউন সিড্ডা তার পুরনো মাস্টারের বাড়িতে কাজ ছেড়ে দিয়েছিল কারণ সেই বাড়ির যে প্রভু ছিল সেই শহর ছেড়েই অন্য শহরে চলে গেছিলো চার নম্বর প্রশ্ন যেটাও দু হাজার পনেরো সালে এসেছিল হু আস্কড সিড্ডা টু থ্রো দ্য বল ইন্টু দ্য স্কাই কে সিড্ডাকে বলটা আকাশে ছুঁড়ে দিতে বলতো এর উত্তর হয়ে যাবে লীলা আফ সিড্ডা টু থ্রো দ্য বল ইন্টু দ্য স্কাই লীলা সিড্ডাকে বলতো বলটা আকাশে ছুঁড়ে দিতে পাঁচ নম্বর প্রশ্ন দেখো হোয়াট ইজ মিস্টার শিবশঙ্কর ফার্স্ট ইম্প্রেশন অফ সিড্ডা এটাও দু হাজার ষোলো সালে পড়েছিল তাহলে সিড্ডাকে প্রথম দেখার পর মিস্টার শিবশঙ্করের ইমপ্রেশন কী হয়েছিল মিস্টার শিবশঙ্কর এর প্রথম ধারণা কি হয়েছিল এটার উত্তর হয়ে যাবে মিস্টার শিবশঙ্কর ফার্স্ট ইম্প্রেশন অফ সিড্ডা ওয়াজ দ্যাট হি ইজ নট এ ব্যাড শর্ট অফ পার্সন অ্যান্ড হি ইজ লুকড টাইডি বলছে যে লোকটাকে দেখে খুব একটা তার খারাপ মনে হয়নি আর মনে হয়েছিল যে লোকটা বেশ গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন দু হাজার ষোলো সালে আসা আর একটা প্রশ্ন হচ্ছে হাউ অ্যাকর্ডিং টু সিড্ডা কুড লীলা টাচ দ্য স্কাই সিড্ডার মতে লীলা কিভাবে আকাশ ছুঁতে পারবে এটার উত্তর হয়ে যাবে অ্যাকর্ডিং টু সিডা লীলা কুড টাচ দ্য স্কাই ইফ সিজ টুড অনএ কোকোনাট ট্রি সিডার মতে যদি লীলা নারকেল গাছের মাথায় দাঁড়ায় নারকেল গাছে উঠে দাঁড়ায় তাহলে সে আকাশ ছুটতে পারবে দু হাজার সতেরো সালে যে প্রশ্নটা এসেছিল হোয়াট ওয়াজ লিলাস বক্স ফিল্ড উইথ লীলার বক্সে কি কী ভর্তি ছিল কি 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 দ্বারা লীলার বক্স পূর্ণ ছিল এর উত্তরটা হয়ে যাবে লিলাস বক্স ওয়াজ ফিল্ড উইথ ক্যাটালগস ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল লীলা লীলার যে বক্সটা ছিল সেটা বিভিন্ন রকম ক্যাটালগ ইলাস্ট্রেটেড বুকস আর স্টামস অফ পেন্সিল দিয়ে পূর্ণ ছিল আর দু সালে আর যে প্রশ্ন এসেছিলো যেটা হচ্ছে যেটা ছিল যে হোয়াট ডিড ডু অ্যাট মিস্টার মিস্টার শিবশঙ্কর সাউস শিবশঙ্করের বাড়িতে সিদ্দা কী কী কাজ করতো এটা আগেই আমি করিয়ে দিয়েছি প্রথম প্রশ্নটাই ছিল এটা তো তোমরা সেটা দেখে নেবে দু হাজার চোদ্দ সালে যে প্রশ্নটা এসেছিল এটাই দু হাজার সতেরোতে এসছিল পরের প্রশ্ন হু ইজ মিস্টার শিবশঙ্কর মিস্টার শিবশঙ্কর কে দেখের উত্তর হবে মিস্টার শিবশঙ্কর ইজ দ্য ফাদার অফ দ্য ফাইভ ইয়ার্স ওল্ড গার্ল লীলা ইন দ্য স্টোরি লীলা ফ্রেন্ড বাই আর কে নারায়ণ আর কে নারায়ণের লেখা লীলা ফ্রেন্ড গল্পে পাঁচ বছর বয়সী লীলার বাবা হলেন মিস্টার শিবশঙ্কর ন নম্বর প্রশ্ন হোয়াট ওয়াজ মিস্টার শিবশঙ্কর ব্রুডিং ওভার মিস্টার শিবশঙ্কর কী নিয়ে চিন্তা করতেন বা কোন চিন্তায় মগ্ন ছিলেন এর উত্তর হয়ে যাবে মিস্টার শিবশঙ্কর ওয়াজ ব্রুডিং ওভার দ্য প্রবলেম অফ গেটিং এ সার্ভেন্ট সার্ভেন্টের সমস্যা নিয়ে একটা সার্ভেন্ট বা কাজের লোক পাওয়ার সমস্যা নিয়েই গভীর চিন্তায় ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো হোয়ার ডিড সিটা ওয়ার্ক বিফোর কামিং টু মিস্টার শিবশঙ্কর হাউস মিস্টার শিবশঙ্করের বাড়িতে আসার আগে সিটা কোথায় কাজ করত সিদ্দা ওয়ার্কড অ্যাজ এ সার্ভেন্ট ইন দ্য হাউস অফ এ ডক্টর বিফোর কামিং টু দ্য মিস্টার শিবশঙ্কর হাউস মিস্টার শিবশঙ্করের বাড়িতে আসার আগে সিদ্ধা একটা ডাক্তারের বাড়িতে কাজের লোক হিসাবে কাজ করত এগারো নম্বর প্রশ্ন হোয়ার ডিড দ্য ডক্টর দ্য প্রিভিয়াস মাস্টার অফ সিদ্ধা যে আগে আগের প্রভু ছিল যিনি ছিলেন একজন ডক্টর তিনি কোথায় থাকতেন দ্য প্রিভিয়াস মাস্টার অফ সিড্ডা হু ইজ এ ডক্টর লিভড ইন এ বাংলো সামভ্যার নিয়ার দ্য মার্কেট তাহলে মার্কেটের কাছে বাজারের কাছে একটা বাংলোয় থাকতো সিড্ডার আগের যে প্রভু বা আগে জায়গা বাড়িতে কাজ করতো সেই ডক্টর নেক্সট কোয়েশ্চেন দেখো হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাভে হু আস্ক দিস কোয়েশ্চেন অ্যান্ড টু হুম কেন তারা তোমাকে তাড়িয়ে দিল বা বের করে দিল কে এই প্রশ্নটা করেছিল এবং কাকে করেছিল তোমরা সবাই জানার উত্তর মিস্টার শিবশঙ্কর আস্ক দিস কোয়েশ্চেন টু সিড্ডা মিস্টার শিবশঙ্কর এই প্রশ্নটা সিড্ডাকে করেছিলেন পরবর্তী প্রশ্ন দেখো হি কল হিজ ওয়াইফ সে তার স্ত্রীকে ডাকলো হু কল হিজ ওয়াইফ অ্যান্ড হোয়াই কে তার স্ত্রীকে ডাকলো এবং কেন এর উত্তর হবে মিস্টার শিবশঙ্কর কল ইজ ওয়াইফ বিকজ হি কুড নট ডিসাইড ওয়েদার হি কুড এঙ্গেজ সিড্ডা অ্যাজ এ ডোমেস্টিক সার্ভেন্ট আর নট সিডা মিস্টার শিবশঙ্কর সিডডাকে ডোমেস্টিক সার্ভেন্ট সরি সার্ভেন্ট হিসাবে রাখবে কি রাখবে না ডোমেস্টিক সার্ভেন্টও বলতে পারো তো রাখবে কি রাখবে না সেই নিয়ে ডিসিশান নিতে পারছিলেন না সেই জন্য তিনি তার স্ত্রীকে ডেকেছিলেন পরের প্রশ্ন হোয়াট ওয়াজ মিসেস শিবশঙ্কর ওপিনিয়ন অ্যাবাউট সিদ্ধা এর আগে আমরা পড়েছি মিস্টার শিবশঙ্করের ওপিনিয়ন কী ছিল সিদ্ধা সম্পর্কে এখন প্রশ্ন মিসেস শিবশঙ্করের ওপিনিয়ন কী ছিল এর উত্তরে দেখবো মিসেস শিবশঙ্কর ওপিনিয়ন অ্যাবাউট সিড্ডা ওয়াজ দ্যাট হি ডিড নট সিম টু বি ওয়ার্স দ্যান দোস হু হ্যাড ওয়ার্কড ইন দেয়ার হাউস আর্লিয়ার মিসেস শিবশঙ্কর বললেন যে অপিনিয়ন কী ছিল না আগে যারা তার বাড়িতে কাজ কাজ করতো তাদের থেকে খারাপ বলে মনে হচ্ছে না সিড্ডাকে এটাই ছিল মিসেস শিব শিবশঙ্করের প্রথম অপিনিয়ন সিড্ডাকে দেখার পর নেক্সট কোয়েশ্চেন দেখো হু ওয়াজ লীলা লীলা কে লীলা ওয়াজ ফাইভ ইয়ার্স ওল্ড ডটার অফ মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্কর ইন আর কে নারায়ণ স্টোরি লীলাস ফ্রেন্ড আর কে নারায়ণের লেখা গল্প লীলাস ফ্রেন্ডে লীলা হলো পাঁচ বছর বয়সী মেয়ে যে হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্করের মেয়ে ঠিক আছে পরের প্রশ্ন অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট এবং এটা ঠিক হয়ে গেল হোয়াট ডিসাইডেড হোয়াট কী কোনটা স্থির করলো লীলা উইস টু কিপ সিডা অ্যাট দেয়ার হোম ডিসাইডেড সিড্ডার্স এঙ্গেজমেন্ট অ্যাজ এ সার্ভেন্ট ইন শিবশঙ্কর ফ্যামিলি শিবশঙ্করের বাড়িতে লীলা সার্ভেন্ট হিসাবে সিড্ডার যে কাজে সিদ্দাকে যে রাখা হলো সেটা ডিসাইড হয়ে গেল কারণ লীলা যেয়ে ছিল তাদের বাড়িতে রাখতে হোয়াট উড সিদ্ধা গেট ফ্রম মিস্টার শিবশঙ্কর হাউস অ্যাজ অ্যাসিজ ওয়েজ সিদ্ধা তার বেতন হিসাবে মিস্টার শিবশঙ্করের বাড়ি থেকে কি কী পেত আমি যখন টেক্সটটা পড়াই তখন বলেছিলাম এর উত্তরটা যে এটা প্রশ্ন আসে তো এটার উত্তর হয়ে যাবে টু মিলস এ ডে অ্যান্ড ফোর রুপিস এ মান্থ সিদ্ধা উড গেট ফ্রম শিবশঙ্কর সাউস অ্যাস ইজ ওয়েজ তাহলে সিদ্ধা বেতন হিসাবে প্রতিদিন দুবার করে খাবার এবং মাসে চার টাকা পেত মিস্টার শিবশঙ্করের বাড়ি থেকে পরবর্তী প্রশ্ন হাউ ওল্ড ওয়াস লীলা লীলার বয়স কত এটাও আমি পড়াবার সময় বলেছিলাম খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে তো লীলা তার বয়স হচ্ছে পাঁচ বছর তাহলে লিখবো লীলা ওয়াজ ফাইভ ইয়ার্স ওল্ড এটা মাল্টিপল চার্জও আছে সিড্ড কাম অ্যান্ড প্লে প্লে সিড্ডা এসো এবং খেলো হু উড গিভ দিস কল অ্যান্ড হাউ উড সিড্ডা রেসপন্ড টু দ্য কল কে এই ডাকটা দিতো এবং সিড্ডা সেই ডাকে কীভাবে সাড়া দিতো লীলা উড গিভ দ্য কল অ্যান্ড সিড্ডা উড ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং টু রান অ্যান্ড অ্যাটেন্ড লীলা স্কল তাহলে লীলা এই ডাকটা দিত আর সিদ্ধা কী করতো সাথে সাথে যা কাজ করছে না কেন সেগুলোকে ফেলে রেখে লীলার ডাকে সারা দিয়ে ছুটে আসতো হোয়াট ডিট সিদ্ধা টেল লীলা ওয়েন দ্য বল থ্রোন আপওয়ার্ড কাম ডাউন যখন ওপরের দিকে ছোড়া বলটা আবার নিচে নেমে আসতো তখন সিদ্ধা লীলাকে কী বলতো দেখো উত্তরটা হবে ওয়েন দ্য বল থ্রোন আপওয়ার্ড কেম ডাউন সিদ্ধা টোল লীলা টুলুক্যাট ইট টু ফাইন্ড ট্রাসেস অব দ্য মুন স্টিকিং টু ইট তাহলে বলতো যে দেখো যখন বলটা নেমে আসতো বলতো দেখো এখানে চাঁদকে ছুঁয়েসছে যেহেতু বলটা তো চাঁদের যে চিহ্ন সেটা বলের গায়ে লেখা আছে এটা তুমি দেখো পরের প্রশ্ন দেখো লীলা চিৎকার করে উঠেছিল কেন দেখো এর উত্তর হয়ে যাবে লীলা ওয়াজ সার টু ফাইন্ড দ্য মুন ফলোয়িং দেম এভরিওয়ার সো সিক স্ক্রিমড ইন ওয়ান্ডার তাহলে লীলা দেখলো তারা যেখানে যাচ্ছে চাঁদতেও তাকে তাদেরকে ফলো করতে হয় এটা দেখে লীলা বিস্ময়ে চিৎকার করে উঠেছিল পরের প্রশ্ন হু ইজ সিড্ডা সিড্ডা কে সিদ্দা ইজ লীলাস ফ্রেন্ড হু ইজ দ্য মেন ক্যারেক্টার অফ দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড লীলার ফ্রেন্ড গল্পের প্রধান যে চরিত্র সে হল সিদ্দা আর সেটা হলো লীলার বন্ধু পরের প্রশ্ন দেখো হুইন ডিড লীলা হোল্ড ক্লাস অফ সিড্ডা লীলা কখন সিদ্ধার ক্লাস নিত লীলা হেল্ড ক্লাস অফ সিডা ইন দ্য ইভিনিং লীলা সন্ধেবেলা সিদ্দার ক্লাস নিত হোয়াট ডিড লীলা নো টু রাইট অ্যান্ড লীলা কি লিখতে বা আঁকতে জানতো লীলা নিউ টু রাইট টু অর থ্রি লেটার্স অব দ্য অ্যালফাভেট বর্ণমালার বা অক্ষর অক্ষর কী কী অক্ষর লিখতে পারতো দুটো বা তিনটে অক্ষর লিখতে পারত আর ড্র এ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো কাক বা বিড়ালের মতো কিছু একটা আঁকতে পারতো হু ক্লাইমস দ্য কোকোনাট ট্রে টু টাচ তামুন কে চাঁদকে ছোঁয়ার জন্য নারকেল গাছে উঠত সিড ডা ক্লাইমস আফ দ্য কোকোনাট ট্রে টু টাচ তামুন সিড ডা নারকেল গাছে উঠে চাঁদকে ছুঁতো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের পার্টে আমি আরও গুরুত্বপূর্ণ পঁচিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আমি আগেই বলেছিলাম দুটো পার্টে করেছি তো তোমরা ফলো করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ